হ্যাচারির হাউজে স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে বাহারি রঙের মাছ। লাল, কমলা, কালো, বাদামি, হলুদ, রূপালী রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কই কার্প, মিল্কি, সিল্কি, ব্ল্যাকমোর, রেড কাপ, মলি, গাপ্পি, বাটারফ্লাই, গোরামি, কই কার্প, ফাইটার, অ্যাঞ্জেল প্রভৃতি বর্ণিল মাছ দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রতিদিনে এসব মাছ দেখতে ও কিনতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শৌখিন মানুষ বাসাবাড়ির শোভাবর্ধনে এসব রঙিন মাছ রাখেন অ্যাকোরিয়ামে। সেই মাছ চাষ হচ্ছে যশোরের জিকরগাছায় পানির হাউজ ও পুকুরে। শখের বসে উপজেলার পানিছাড়া ইউনিয়নের রাঙালি গ্রামের তরুণ সালমান সর্দার 2018 সালে বাড়ির অ্যাকোরিয়ামের জন্য 1500 টাকায় 60টি রঙিন মাছ কিনেন। মাছের পেটে ডিম আসায় তা ব্রিডিং এর উদ্যোগ নেন তিনি। এরপর থেকে তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন এসব রঙিন মাছ। এ মাছ চাষ করে মাসে তিনি লক্ষাধিক টাকা আয় করছেন। আমার অফিসে বসে ইউটিউবে আপনার বিদেশি একটা প্রতিবেদন দেখি, রঙিন মাছের দেখে আমার খুব ভালো লাগে যে মাছগুলো অনেক কালারফুল। তখন ভাবি যে অ্যাকোরিয়ামে যদি এটা আমি আমার অফিসে সেট আপ করি তো অফিসের সৌন্দর্যটা বাড়লো এবং মনের তৃপ্তিটাও পূরণ হলো। আমি খুলনাতে যে আপনার 1500 টাকার মাছ কিনে নিয়ে আসি, আমি তখন চিন্তাও না যে কোন মাছের কী নাম, জাস্ট দোকানদারকে বলি যে আমার কিছু মাছ দেন অ্যাকোরিয়ামে রাখবো। সে মাছ দেয় চার প্রকার, এখন জানি নামগুলো অবশ্য। সে 1500 টাকার মাছ নিয়ে আসি, নিয়ে এসে আপনার এটা হচ্ছে 2018 সালের মার্চ মাসের দিকে, 19 সালের জানুয়ারির দিকে দেখতে পাই যে ওদের পেটে ডিম এসছে। এখন বাচ্চা করাবো কীভাবে? ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে আপনার হ্যান্ড ব্রিড করাচ্ছে, যে হাত দিয়ে চাপ দিয়ে ডিম বের করে। তা ওইভাবে করাইতে যে আমি 5 পিস মাছ মেরে ফেলি। এর পরে হচ্ছে আপনার অ্যাকোয়ারিয়ামের পানি একদিন চেঞ্জ করি, করার পরে দেখতে পাই যে হচ্ছে আপনার ওরা ডিম অটোমেটিকলি ছেড়ে দিয়েছে। তখন আমার ধারণা হয় যে এরা নতুন পানিতে গেলে ডিম ছাড়বে। পরবর্তীতে আমি 4টা হাউস বানাই, অ্যাকোয়ারিয়াম থেকে মাছ শিফট করে হাউজে নিয়ে আসি, নিয়ে এসে আপনার নতুন পানিতে দিলে দেখি ওরা ডিম ছাড়ে। এইভাবে শুরু। আর আল্লাহর রহমতে প্রায় এই দুই বছরের ভিতরে 15টা পুকুরে আপনার অর্নামেন্টাল ফিশ চাষ করতেছি। টোটাল বাংলাদেশ আছে, আমরা মাছ সাপ্লাই দিচ্ছি হোম ডেলিভারি সহ। অনেক টোটাল বাংলাদেশে 100-এর বেশি উদ্যোক্তা তৈরি করছি, সফল উদ্যোক্তা। এবং কোনো প্রতিবন্ধী ভাই বা বোন যদি উদ্যোক্তা হতে চাই, সম্পূর্ণ ফ্রি মাছ আমরা দিয়ে তাদের উদ্যোক্তা তৈরি করে দিচ্ছি। ব্রিডিং অ্যান্ড রিসার্চ রুম তৈরি করছি, যেখানে আমরা বাচ্চা করাই এবং রিসার্চ করি যে নতুন কোনো জাত আমরা তৈরি করতে পারি কি না। যে আমি একজন লয়ের স্টুডেন্ট যেহেতু, আর আমার ফার্মে 15 জন কাজ করে, তারাও স্টুডেন্ট, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়। পাশাপাশি আপনার ব্রিডিং আর রিসার্চ রুমের পাশাপাশি একটা ফার্মও করছি, 15টা পুকুরে মাছ চাষ হচ্ছে। টোটাল বাংলাদেশের একটা জেলা বাদে, মানে আমার তো সব কিছু লেখা থাকে, একটা জেলা বাদে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা মাছ পাঠাইছি। এবং বড় বড় উদ্যোক্তা তৈরি করছি, আপনার নারায়ণগঞ্জে, নওগাঁ, সিলেটে বড় বড় উদ্যোক্তা হয়ে গেছে তারা। 30-40% মাছের চাহিদা, দেশের চাহিদা পূরণ করতে পারি নিজেরা উৎপাদন করে। 60-70% আমাদের আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। এবং আমরা চেষ্টা চালা যাচ্ছি, আমাদের ফার্ম চেষ্টা চালা যাচ্ছি, আমরা গবেষণা করতেছি যে ভালো কোয়ালিটির মানসম্মত মাছ উৎপাদন করার জন্য, যে আমাদের দেশের ঘাটতিও পূরণ হবে এবং দেশের বাইরেও আমরা এই মাছটা পাঠাইতে পারবো। যে আমার কাছে কমেট আছে, গোল্ডফিশ আছে, কুইকাপ আছে, আর বাটারফ্লাই আছে, 4টা আইটেম। এখন আমার কাছে টোটাল 52টা আইটেম আছে। সালমানের বেশিরভাগ সময় কাটে মাছের খামারেই, সরকারি কোনো সহযোগিতা ছাড়াই তিনি সফল রঙিন মাছের খামারেই। রাত জেগে জেগে তিনি দেখছেন মাছের চলাচল, পর্যবেক্ষণ করছেন মাছগুলো সোজা সাঁতার কাটে না, তাই রেণুপোনা উৎপাদনের ট্রে তৈরি করেছেন ঘুরিয়ে ও ধাপে ধাপে। নিজস্ব চিন্তা থেকেই এগুলো করা, মাছের খাবার, চিকিৎসা সব কিছুই করেন নিজেই। পড়াশোনার পাশাপাশি এনজিও পরিচালনাকারী সালমান রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ায় ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখায় উজ্জীবিত তার পিতা। আমার ছেলে আইনের ছাত্র এবং একটা এনজিও পরিচালনা করে, পাশাপাশি এই যে একটা মাছের প্রজেক্ট পরিচালনা করছে, করে নিজে এখন বলা যায় ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ। মানে চাকরি বাদেই যে নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় তারই একটা উদাহরণ হিসেবে আমার এই ছেলে এটা প্রতিষ্ঠিত করেছে। সালমান 20 বিঘা জমিতে 15টি পুকুরে চাষ করছেন রঙিন মাছ। এছাড়া মাছ উৎপাদনের জন্য করেছেন একটি হ্যাচারি, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। 2 বছর ধরে সালমান ভাই এখানে মাছের চাষ করছে, কালার মাছের। তা আমরা সালমান ভাই এখানে আমরা কাজ করি, এই 20টি লোকে আমাকে 300 টাকা করে আছে জনের দাম দেই, 6000 টাকা করে আমরা এই উদ্বর্তি টাকাটা ইনকাম করছি প্রতিদিন। এতে আমাদের সংসার খুব ভালো চলছে। সালমান সর্দার ভাইয়ের সাথে এসে আমরা তার সাথে তার এই কাজে সহযোগিতা করি, পাশাপাশি আমরা কিছু পারিশ্রমিক পাই যেটা দিয়ে আমাদের হাত খরচ চলে যায়। সালমানের এই মাছ চাষে দেখা যাচ্ছে যে অনেক ছেলেপিলে এতেও শিখছে, তাতে আমাদের ছেলেপিলেরাও উপকৃত হচ্ছে।
বিভিন্ন জেলার নতুন উদ্যোক্তারা সালমানের খামার থেকে মাছ সংগ্রহ করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। আমি একজন মেডিকেলের স্টুডেন্ট, আমি ইউটিউব চালাতে চালাতে একদিন দেখলাম যে রঙিন মাছ সম্পর্কে একটা ভিডিও আমার সামনে আসলো। সালমান ভাইয়ের ভিডিওটাই ছিল যে তিনি অল্প টাকায় অনেক স্বাবলম্বী হয়েছে এবং লাভবান হয়েছে। ওটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জাগলো যে ওরকম যদি আমিও করতে পারি, সে যদি পারে তাহলে আমিও পারবো, এরকম একটা সাহস আমার মনের ভিতরে আসলো। ওরকম একটা ইচ্ছা নিয়ে আমি আমার ছাদের উপরে 4-5টা মানে আর কি হাউস বানাইছি। 5টা মাসে বিট করায় আমার 3,000 থেকে 4,000 মতো বাচ্চা হয়েছে। তো 4,000 মাছ আমি যদি 10 টাকা করেও বেছি তাহলে আপনার 40,000 মতো আসে, এরকম মাছ আমার হয়েছে। আমি ওইখান থেকে বেশিও কিছু মাছ। জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা জানালেন, পুরোপুরি আমদানি নির্ভর এ খাতের অর্ধেকের বেশি চাহিদা পূরণ করছেন সালমানের মতো তরুণরা। এ কাজে নতুনদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বর্তমানে বাংলাদেশে যে অ্যাকোরিয়াম ফিশ বা বাহারি মাছের বাজার আছে 200 থেকে 250 কোটি টাকার মতন, এই বাজারটা পুরোটাই আগে নির্ভর ছিল আমদানি নির্ভর। বেশ কয়েক বছর যাবৎ কিছু তরুণ উদ্যোক্তা এই ব্যবসায় নামার ফলে তারা এখন এই বাজারের প্রায় 50% চাহিদা তারাই মিটায়। সরকারিভাবে গভর্নমেন্ট একটা ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ 2 NATP প্রজেক্ট বলি, এই প্রজেক্ট থেকে গ্র্যান্ড মানি হিসাবে অনুদান হিসাবে সর্বোচ্চ 5,80,000 টাকা নিয়ে যে কোনো উদ্যোক্তা এই কাজে নামার সুযোগ রয়েছে। 4 জন উদ্যোক্তা এবং 4টি উপজেলায় তারা কিন্তু কাজ শুরু করেছে এবং অচিরেই তারাও এই ব্যবসায় প্রোডাকশনে যাবে। বর্তমানে সালমান সর্দারের সংগ্রহে রয়েছে 50 লক্ষাধিক টাকা মূল্যের 52 প্রজাতির রঙিন মাছ। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি 2021 সালের মধ্যে এই মাছ রপ্তানির টার্গেট রয়েছে তার। সময় সংবাদ, যশোর।